আফ্রিকার সাথে আমাদের বিগত পারফরম্যান্স ইনশাআল্লাহ ভালো আছে, আমরা জিতবো ইনশাআল্লাহ। কি মনে হয় বাংলাদেশ কি বিশ্বকাপে সেমিফাইনাল খেলতে পারবে? ইনশাআল্লাহ আমরা আশা রাখি, আজকে যদি জিততে পারে ইনশাআল্লাহ আশা আছে, আত্মবিশ্বাস রাখতে হবে। কোন প্লেয়ারের কাছ থেকে আজকে একটা ভালো ইনিংস? অবশ্যই সাকিব দলে ফিরেছে, সাকিব আল হাসানের কাছ থেকে একটা শতক আমরা অবশ্যই আশাবাদী। তারপর শান্ত আছে, মিরাজ আছে, সবাই ভালো খেলবে ইনশাআল্লাহ। শান্ত মিরাজ তারা ভালো রান করবে, প্রপার তো উপযোগী গত মাসে ভালো করছে, আজকেও সেটা বজায় রাখবে। তো ইনশাল্লাহ আমার বিশ্বাস আজকে সর্বোচ্চটা ইনিংসে দেবে, আর আমরাও দর্শকের এন থেকে আমরা সর্বোচ্চটা দিব। আর ভারতীয় দর্শকদের কথা না বললে নেই, তারা আসলে ম্যানার জানে না, তারা আসলে গুড বিহেভ জানে না। আমরা নেইবারিং কান্ট্রি, প্রতিবেশী কান্ট্রি, আসলে ডিপ্লোমেটে একটা কথা আছে যে তুমি ইচ্ছে করলে একটা ভালো বন্ধু চেঞ্জ করতে পারো, ভালো বন্ধু বলতে পারো, তুমি প্রতিবেশী চেঞ্জ করতে পারো না। আমরা প্রতিবেশী আমাদের সাথে তারা ভালো বিহেভ করবে, ভালো কথা বলবে, আমাদেরকে অতিথাতে দেবে। তার উল্টে কি তারা বিভিন্ন ধরনের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ খারাপ ব্যবহার করে, আমাদের বাঘটা গত ম্যাচে ছিঁড়ে ফেলছে, মানে এটা নিয়ে অনেক কিছু। আমরা এগুলো চাই না, আমরা চাই লেটস টুগেদার, মানে আমরা একসাথে খেলা দেখবো, একসাথে চিয়ার্স করবো, যে যে দল ভালো খেলবে সেই দল জিতবে। আমরা মাঠে এটাকে প্রুভ করতে চাই, আমরা তারা যে আমাদের সাথে সে যে মিস বিহেভটা করছে, আমরা এই জবটা মাঠে দিতে চাই। এসছি শিলং থেকে, এসছি শিলং থেকে মুম্বাইতে এসে আমরা এসছি 22 তারিখ সকালবেলা এসছি, আর খেলা দেখার জন্য বেসিক্যালি আসা। এখান থেকে ইনশাল্লাহ আবার কলকাতায় যাবো, একটা ভালো ভাইব নিয়ে। কেমন করবে, কি মনে হচ্ছে? আশা করি ভালো করবে ইনশাল্লাহ, আশা আছে। বাট আশা করি ভালো খেলবো আমরা আজকে, যদি সাকিব খেলে ইনশাল্লাহ আজকে সামথিং ক্যান বি স্পেশাল, ভেরি হ্যাপি নিউ।